আসসালামু আলাইকুম ভাই, আমি জেসু জুথি। আজ আমি আমার ব্লগটি তৈরি করতে যাচ্ছি আমার দুদিনের মোমেন্ট একসাথে মিলে। তাহলে আমি আমার প্রথম দিনের ঘটনাটি আগে বলে নিচ্ছি। কালকে মানে 25 রোজাতে আমি ঢাকা থেকে জার্নি করে পাবনাতে এসেছি ঈদ করার জন্য। আমি এখন যেখানে অবস্থান করছি এই এলাকাটির নাম হচ্ছে কুটিপাড়া। এটা একদমই পাবনার সদরের ভেতর অবস্থিত। আর কালকের জার্নির কথা কি বলবো, একটার সময় বাসা থেকে বের হয়েছি, 4:30টার গাড়ি ছিল। গাবতলি থেকে আমরা পাবনার গাড়িতে উঠেছি। বাট আসার সময় যখন ফার্স্টে বাসা থেকে বের হয়েছি, তখনই আমাদের গাড়িটা মানে শুরুতেই নষ্ট হয়ে গিয়েছিলো। এরপরে ওটা রেখে আবার আমাদের আবার নতুন আর একটা গাড়ি নিতে হয়েছে। তাই ভেবেছি প্রথমে বাধা না জানি কি হয়। এরপরে যখন আমরা বাস কাউন্টারে যাচ্ছি, তখনও বিভিন্ন ধরনের সিগন্যালে পড়ে পড়ে অনেক লেট হয়ে যাচ্ছিলো। মিস্টার শোভন তো প্রায় টেনশনে পড়ে গেছে যে আমাদের 4:30টার গাড়ি আমরা ধরতে পারবো কি না। বাট 3:30টার সময় আমরা বাস কাউন্টারে চলে গিয়েছি, আর 4:30টারও একটু পরে আমাদের বাস ছেড়েছে। তো বিভিন্ন সিগন্যালে পড়ে থেকে বোর হচ্ছিলাম। বাট সেই দিন বাহিরে প্রাকৃতিক দৃশ্য, মানে বাহিরে আমাদের যে প্রকৃতি ছিল সেটা খুবই সুন্দর ছিল, আকাশটা খুবই ভালো লাগছিল। তার বাইরের দৃশ্য বিভিন্ন কিছু দেখতে দেখতে সময়টা পার হয়ে গেছে, এমন কিছু বোঝা যায়নি। আর এই তো সব তো আপনাদের এখানে শেয়ার করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। প্রচণ্ড গরম ছিল, তার উপরে রোজার দিন ছিল। অবশ্যই আমার থেকে মিস্টার শোভনের একটু বেশি কষ্ট হয়েছে। আমরা দুজন মানুষ আর আমাদের ব্যাগও ছিল দুটি, তার ভেতরে আমার ব্যাগটি ছিল সবচেয়ে বড় আর ভারী। জানি না কিভাবে ভারী হয়েছে, আমি তো তেমন কিছুই নেই নাই। তো যাই হোক, দুটো মিস্টার শোভনকে বহন করতে হয়েছে। আর বাসা থেকে আম্মু ইয়ামি ইয়ামি কিছু ইফতারি তৈরি করে দিয়েছিল গাড়িতে খাবার জন্য। তো এগুলো নিয়ে আমরা রওনা দিয়েছিলাম। এরপরে 4:30টার পরেই বাস ছেড়েছে। আর যাই হোক, প্রথমে যে গাড়ি নষ্ট হয়ে গিয়েছিলো, এরপরে আল্লাহর রহমতে আর কোনো সমস্যা হয় নাই। আর গাড়িতে বসে মজার মজার মুভি এনজয় করতে করতে আরামসে চলে এসেছিলাম। রাস্তা ফাঁকা ছিল তাই তাড়াতাড়ি চলে এসেছি, 10:00টার সময় বাসায় পৌঁছে গিয়েছি, এমন কোনো মানে সমস্যা হয়নি। তাই ভালোভাবেই আমরা চলে এসেছি। আর এখন পাবনাতে অবস্থান করছি। আমরা প্রথমে এসেছি, এরপরে বাসায় আরও সদস্যরা আসবে, তাই আজ একটু ফাঁকা আর একটু নিরিবিলি। তাই এখন যেখানে অবস্থান করছি সেটিও ঘুরে ঘুরে দেখাবো। এখন আমি ছাদে আছি, একটু আগে ঝুম বৃষ্টি হয়েছে,
আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখে নিয়েছেন যে কি বৃষ্টি হচ্ছে, বৃষ্টি আর অনেক বাতাস, মানে এক প্রকারের ঝড় হয়েছে একটু আগে, বাট এখন কিছুই বোঝা যাচ্ছে না। দেখুন এই ছাদ যে এর আগে ভিজে একাকার হয়ে গিয়েছিল বাট এখন শুকিয়ে গিয়েছে। আর হ্যাঁ, চারদিকে গাছপালা খুবই সুন্দর, ঘুরে ঘুরে দেখাবো। আর এখানে আমি একটি বিশাল বড় মৌচাক দেখেছি, সেটাও আপনাদের দেখাচ্ছি। এই দেখুন গাছের সাথে যেটি ঝুলে আছে এটি হচ্ছে মৌচাক, অনেক বড়, একটা ঢিল মারলেই তো খবর হয়ে যাবে। পাবনা হচ্ছে আমার গ্রামের বাড়ি, এখানে আমার দাদি বাড়ি, নানি বাড়ি, এছাড়াও আমার সব আত্মীয় স্বজন এখানেই। এখানে অনেকগুলো ডাব গাছ আছে আর ডাবও হয়েছে গাছগুলোতে, দেখুন। ঢাকাতে তো মানে নারায়ণগঞ্জে একটি ডাব 50 থেকে 60 টাকা করে নেয়, আর ডাবের পানি অবশ্যই আমাদের শরীরের জন্য অনেক ভালো। তাই এখানে যেহেতু গাছ পেয়ে গেছি, ডাব না খেলে কি তাই হয়, তাই অবশ্যই ইফতারির পর ডাব খাবার ট্রাই করব। ডাব থাকলে হয় না, এখানে ডাব পাড়ার মানুষ নেই, তাই আগে যে গাছে উঠতে পারে আর ডাব পাড়তে পারে এমন মানুষ আগে জোগাড় করতে হবে, তাছাড়া শুধু ডাব দেখতেই হবে, খাওয়া যাবে না। একটু আগে যে টিনের একতলা বাড়ি দেখালাম, এটা মিস্টার শোভনদের পুরনো বাড়ি। আগে যখন ছোট ছিলাম তখন তো অনেক আসতাম এ বাড়িতে, আর অনেক থাকা হয়েছে আমার। এই বাড়িটি খুব ভালো লাগতো কারণ এই বাড়ির আকৃতি কিছুটা পুরনো দিনের বাড়ির মতো ছিল, আর আমার তো এই বাড়িটা বেশিরভাগই হিন্দু বাড়ির মতো লাগতো কারণ চারদিকে রুম ছিল আর মাঝখানে একটি হিন্দুদের মতো উঠান ছিল, মাঝখানে শুধু যদি একটি তুলসী গাছের মতো কিছু তৈরি করা যেত তাহলে পুরো একটি হিন্দু বাড়ি হয়ে যেত। বাট পুরাতন বাড়ির অর্ধেকটা ভেঙে নতুন বাড়ি করেছে আর পুরাতন বাড়ি ওরকম আছে, বাট আগের মতো আর সুন্দর নেই।
আজান পড়ছে এখন, তো এখন আমি নিচে নেমে যাব। আর আজকের জন্য আমার এই ব্লগ এ পর্যন্তই। আশা করি যতদিন এখানে আছি আরও এরকম কিছু মোমেন্ট তৈরি হয়ে যাবে আর আমার ব্লগ করারও সুযোগ অবশ্যই তৈরি হয়ে যাবে। তাই ভাবছি যে অবশ্যই আমার নতুন নতুন তো ব্লগে এখানে থাকাকালীন অবস্থায় আমি আরও বানাবো আর আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আবার আমার পরের ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও, বাই।